এই 72 ফেরকার মধ্যে সঠিক দল কোনটা বিষয়টা আপনি একটু ভালো করে বুঝান। জাহরে নবীর অবস্থান কি, জাহরে আল্লাহর অবস্থান কি, জাহরে আল্লাহর অবস্থান হয় আমাকে প্রশ্ন করছে কোন এলেম, কোন এলেমে আমি হক্কানি আলেম হব। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বড় মূল্যবান দামি কথা আমরা শুনেছি। প্রথমবারে যে দুটি কথা আমরা শুনলাম, একটা হলো নারায়ের ইসালাত, এটা বাদ দিয়া বলতে হবে দিন ইসলাম জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানের রহিম, এটার পরিবর্তে বলতে হবে আল্লাহু আকবার। এগুলো বাতিল ফেরকা বাবা, এটা নিয়ে কোনো কথা আর বলার কোনো প্রয়োজন নাই। সম্রাট আকবর, সে তার নামের সাথে বিসমিল্লাহির রহমানের বললে তার নাম আর আসে না, আল্লাহু আকবার। এর সাথে সম্রাট আকবরের নামটা আল্লাহু আকবার, কারণ সে একটা ধর্ম নতুন আবিষ্কার করছে, নতুন প্রচার করছিল তখন, যার তোপের মুখের দিকে নাই, যার নাম হলো দিনে এলাহি। তাই এটা বাতিল ফেরকা। যেমন জাজিরাতুল আরব, আল্লাহ তাআলা কোরআন মজিদে যে নামটা ঘোষণা করেছে, সেই জাজিরাতুল আরবকে জাজিরাতুল বাদ দিয়া দস্যু সৌদ, সে যখন রাষ্ট্র ক্ষমতা দখল করে, দখল করার পরে জাজিরাতুল আল্লাহ তাআলার নাম রাখা নামটা, এটা বাদ দিয়া তার নিজের নাম সেখানে সংযুক্ত করে জাজিরাতুল আরবের পরিবর্তে নাম দেয় সৌদি আরব। তাই বাবা আমি কিছু বলতে চাই না এই সম্পর্কে, ইন্নামাল আমাল বেনিয়া, আপনার নিয়ত যা বলে আল্লাহ তাআলার নিয়ত গুণে আপনার হাশরের ময়দানে বিচার হবে এবং আপনি তার রেজাল্ট পাবেন। আপনার নিয়তরা কি চায় এটা হলো বড় বিষয়। বাজান, আপনি ঘর দিলেন, ঘরের মধ্যে জানলা দিলেন, দরজা দিলেন ঢোকার জন্যে, জানলা দিলেন বাতাস খাওয়ার জন্যে, কিন্তু যদি আপনার নিয়তটা এমন হয় যে আমার এই জানলাটা থাকলে, আমার এই জানলা দিয়া ওই মুয়াজ্জিনের আজানের ধ্বনিটা আমার কানে ভেসে আসবে, আমি ঘুম থেকে জাগ্রত হইয়া আমি আল্লাহ তাআলার ইবাদত করব, আপনার কি জানলার বাতাস কম লাগবে এই নিয়তটা যদি থাকে? না না। ঘরে শুইছেন, রাত ভরে মশায় কামড়ায়, তাই আপনি মশারি টানান মশা থেকে বাঁচার জন্য, কিন্তু যদি আপনার মনে মনে এই কল্পনাটা
এই কল্পনাটা থাকে আমি মরার পরে এরকম একটা কবরের মধ্যে থাকতে হবে, অর্থাৎ মশারি দিয়া আমার সেই কবরটার মতোই আমি শুয়ে রইছি, আমার এইরকমই থাকতে হবে। তাহলে কি আপনার মশাই কামড়াই হোক? না, কামড়াবে না। কাজে ইন্নামাল আমাল বেনিয়াত, আপনার নিয়ত কি চায়? আপনার নিয়ত যদি ভালো কিছু বলে তাহলে সেটা সুন্দর করে গোছালোভাবে যদি আপনি নাও দিতে পারেন, তারপরেও আল্লাহ তাআলা আপনার মনের খবর জানেন। যা হোক বাবা, বাতিল ফেরকাগুলো আমাদের বাদই দিতে হবে। পরিশেষ আমাকে বলছে 72 ফেরকা। পানি দাও বাবা, পানি দাও। এই 72 ফেরকার মধ্যে সঠিক দল কোনটা, এটা আমরা আগেই বলেছি। নবী রসুল ওলিয়া উলিয়া গাউস কুতুব যে দলটা, সেই দলটা হলো পারফেক্ট দল, সঠিক দল। এটা আমরা বলছি রে মানবিয়ানা ও সিদ্দিকানা ও শহেদায় সালেহীন, নবীগণ আল্লাহর পুরস্কার প্রাপ্ত দল, সিদ্দিকগণ আল্লাহর পুরস্কার প্রাপ্ত দল, শহীদান আল্লাহর পুরস্কার প্রাপ্ত দল, এবং ওলি আল্লাহগণ আল্লাহর পুরস্কার প্রাপ্ত দল। তাই এই চারটা হলো একাত্রে এক সুতে গাথা, অতএব কারণে ওলি আল্লাহর দল তাই হলো সঠিক 72 ফেরকার মধ্যে। আমি গান করছিলাম আওয়াল আখের জাহের বাতেন যুগে যুগে মস্ত ভাই, শরীয়তি সহজ কথা নয়। একটু উপহাস করছে, কই এই জন্যই তো আমি এইটা করি নি, সাহস করি নি, কারণ সহজ কথা তো শরীয়তি সহজ কথা না, তো এই জন্যে আমি এটা করি নি। ভাই শরীয়তি যে সহজ কথা না এটা কিন্তু সত্য, এটা অনেক কঠিন। আচ্ছা আপনি আঁকতে গেলে দোয়া লাগবে, হ্যাঁ আপনি পানি খরচ করবেন দোয়া লাগবো, মসজিদে ঢুকবেন দোয়া লাগবো, নামাজ কালাম পড়বেন দোয়া লাগবো, মসজিদ থেকে বাই দিবেন দোয়া লাগবো, মেয়ে লোক দেখলে দোয়া লাগবো, ভাত খাইতে দোয়া লাগবো। কি বাবা কথা সত্য নেই, এত দোয়া কালাম শিখে যে কামটা করুন লাগে ওটা কোন যুক্তিতে সহজ হইব, ওটা অনেক কঠিন। আর আপনি মারভূত করেন এ দোয়া কালামের কোনো ধার ধারেন না, এটা অনেক সহজ কথা নেই সত্য। হবে বলছে কি আওয়াল আখের জাহের বাতেন যুগে যুগে মস্ত ভাই, শরীয়তি সহজ কথা নয়। বলছে আওয়াল আখের জাহের বাতেন, আমি তিনটা বুঝে নেব অসুবিধা নাই। জাহেরের বিষয়টা আপনি একটু ভালো করে বুঝান, জাহেরে নবীর অবস্থান কি আগেই জবাব হয়ে গেছে ওটা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জাহেরে আল্লাহর অবস্থান কি? জাহেরে আল্লাহর অবস্থান হইল আল্লাহর একজন খালেস ওলি আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায় সে ব্যক্তির নামের সাথে আল্লাহর নাম সংযুক্ত হয়, আল্লাহর নাম হয় পরে আর আল্লাহর ওই বন্ধুর নাম হয় আগে, তাই বলে ওলি আল্লাহ। আল্লাহ ওলি বলে না, ওলি আল্লাহ আল্লাহ, কারণ ওই প্রকার ওলির হাত আল্লাহ বলে আমার হাত, ওই প্রকার ওলির পা আল্লাহ বলে আমার পা, ওই প্রকার ওলির মুখ আল্লাহ বলে আমার মুখ, ওই প্রকার ওলির চোখ আল্লাহ বলে আমার চোখ। তাই যে ওলি আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায় সে ব্যক্তির আল্লাহ তালার জাহের রূপটা হলো সেই আল্লাহর ওলি। পাল্লা শরীয়ত মারফত আমারা তো আপনি কইবেন, এগিলে আমি কয়ে যাই অসুবিধা নেই, কারণ আমি হইল সঠিক কথাটাই বলার জন্য চেষ্টা করব। এতে আমার পাল্লা কোন জায়গায় গেল, আমার পাল্লাটা আমার ঠগা হইল না জিত হইল, এ দেহের সময় এখন কোন এলেম আমাকে প্রশ্ন করছে, কোন এলেম কোন এলেমে আমি হক্কানি আলেম হব? উজাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কারণ যখন নবী হাদিসটা বলছে তখন তো মাদ্রাসা ছিল না, হা কথা তো সত্য, তখন তো মাদ্রাসা ছিল না, তাহলে হক্কানি আলেম হব কেমনে? আয় গো যাই নবীর দিনে, আয় 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 গো যাই,
নবী দিনে দিন নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে আয় আয় গো যাই নবীর দিনে আয় গো যাই নবীর দিনে নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে আয় গো যাই নবীর দিনে নবীর দিনে নবীর দিন ছাড়া আর কোনো দিন নাই বাবা দিন মানে কি এই যে রাতর আর দিন তা না দিন মানে হলো ধর্ম
থাকলো দিন ইসলাম তরিক দিচ্ছে নবী জাহের বাতনে অর্থাৎ প্রকাশার গোপনে যথা যোগ্য লায়েক জেনে যে যতটুকু প্রাপ্য যতটুকু যোগ্য হইছে নবী তাকে ওই জ্ঞান তাই দান করছে তাই বলছে তরিক দিচ্ছে নবী জাহের বাতনে যথাযোগ্য লায়েক জেনে রোজা আর নামাজ এই ব্যক্ত কাজ আর গুপ্ত ভেদ মিলে কেবল ভক্তির সন্ধান ফকির ভাই কি বলবো লেখাপড়া করে যে বিদ্যা অর্জিত হয় অক্ষর জ্ঞানের মাধ্যমে যে বিদ্যা অর্জিত হয় ওকে বলে অবিদ্যা অক্ষর জ্ঞানের মাধ্যমে এই জন্য এটার নাম অবিদ্যা তবে অবিদ্যাটা কুবিদ্যা না তার ব্যবহার প্রক্রিয়ার মধ্যে এটা সুবিদ্যাও হয় এটা কুবিদ্যাও হয় কিন্তু বিদ্যাটা অবিদ্যা অক্ষর জ্ঞানের মাধ্যমে দেখে দেখে মানুষ কত কিছু শিখে আল্লাহ তাআলার সৃষ্টি যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে শিক্ষা আছে এটা হলো প্রাকৃতিক বিদ্যা আর একটা বিদ্যার নাম হলো ঐশী বিদ্যা সেই ঐশী বিদ্যা কোনোদিন অক্ষর জ্ঞানের মাধ্যমে প্রাপ্ত হওয়া সম্ভব তাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল আল উলামা ওয়ারেসাতুল আম্বিয়া এটা প্রকৃত বিদ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সান্নিধ্যে থেকে তারা যে জ্ঞান প্রাপ্ত হয়েছিল তাদেরকে উদ্দেশ্য করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল সেই ভাবধারায় আজ পর্যন্ত যারা সেই লাইনে প্রতিষ্ঠিত আছে তারাই প্রকৃত পক্ষে আল উলামা ওয়ারেসাতুল আম্বিয়া আম্বিয়া নবীর সঙ্গে আর ছিল চারি জন নবী বিনা পথে গোল হলো চারি মতে ফকির লালন বলে যেন গোলে নবী বিনা পথে গোল হলো চার মতে যার কাছে নবী চির বর্তমান তার মধ্যে আর কোনো গোলমাল নাই তাই নবী আওয়ালে নবী আখেরে নবী জাহেরে নবী বাতনে আর এখানে কোনো গন্ডগোল থাকবে না বাজার আমাকে বলছে আল্লাহ তাআলা বলছে একলা হয়ে আমাকে ডাকো এখন একলা হমু কেমনে কেমনে যে একলা হমু ওই তো বুঝি না
মাইজি কই সব কিছু ছেড়ে দিছে রে আবুল একবারে ভুয়া কথা কিছুই ছাড়ি নেই গান গাইতে টাকা নেই বাড়ি করতেছি নাকি তাহলে আমি ছেড়ে দিলাম কেমনি ছেড়ে দিন আমি সব কিছু নিয়ে সব কিছুর মধ্যে আমি বিরাজিত তাই আমি একলা হইতে পারি না একলা হওয়ার জন্য অনেক মনি ঋষিরা তারা দেশ ত্যাগ করে গৃহ ত্যাগ করে বনে যায় জঙ্গলে যায় পাহাড় পর্বতে যায় একাকিত্ব জীবন কাটায় তারা একলা হতে চায় তবে কথা ওই পাহাড় পর্বতে ঝরে জঙ্গলে একা একা থেকেও কোনোদিন একলা হতে পারবে না আবার হাজার মানুষের মধ্যে থেকেও কেউ কেউ একা হতে পারে আমার এই ব্রেনে আমার এই মস্তিষ্কে আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমার জায়গা জমি আমার বাড়ি গাড়ি আমার ব্যবসা বাণিজ্য আমার আমিত্ব আমার আধিপত্য আমার মান সম্মান এই সব কিছু আমার এই ব্রেনের মধ্যে বিরাজিত এই জন্য আমি জঙ্গলে যেয়ে বসে থাকলেও একা হইতে পারবো না হাজার মানুষের ভিড়ের থেকেও আমার ব্রেন থেকে যখন এইগুলো পরিষ্কার করে দিতে পারবো তখনই কেবল আমি একলা হতে পারবো।